আচ্ছা, ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। তো ফার্স্ট কথা হচ্ছে, ইলাস্ট্রেটর সফটওয়্যারের বেসিক পরিচিতি তো আমরা সবাই জানি। আর ইলাস্ট্রেটর সফটওয়্যারে যে উইন্ডো, এই উইন্ডোর মধ্যে সবকিছু থাকে। ইলাস্ট্রেটর সফটওয়্যারে উইন্ডোর মধ্যে সবকিছু থাকে। এখন এই সফটওয়্যারটা আমরা দেখতেছি যে ইলাস্ট্রেটর ওপেন করলাম, ওপেন করার পর দেখতেছি এইরকম সিসি ভার্সনে মনে আছে, লোডিং লোডিং ঘুরতো ঘুরতো। আমরা মনে করতাম যে ঘুরে ঘুরে হয়তো আসবে, আসলে না, আসলে ঘুরবে, রাজীবন ঘুরতে থাকবে, এরকম ব্যাপারটা। তো এখানেও এরকম, এটা এরকমই থাকে। এই জন্য আমাদেরকে এখানে মেনু বার থেকে ফাইল থেকে নিয়ে নিয়ে আসতে হবে। তাছাড়া যে কোনো সফটওয়্যারের বেসিক রুলস ফাইল থেকে নিয়ে যাওয়া। তো ফাইল থেকে নিয়ে যে আপনি একটা ফাইল সাইজ নিয়ে তৈরি করবেন। যখনই কোনো ক্লায়েন্ট আপনাকে সাইজ বলে দিবে, তখনই আপনাকে এইভাবে নিতে হবে। ক্লায়েন্ট যদি সাইজ না বলে দেয়, ধরেন কেউ বললো A4 পেপার, তখন আপনাকে A4 পেপারের সাইজ করতে সেটা জেনে আসতে হবে। অর্থাৎ এই পেপারের সাইজ ছাড়া কিন্তু কিছু নাই, সবকিছু ডিপেন্ড করছে সাইজের উপর। আচ্ছা, তো এইখানে বেশ কিছু সাইজ দেওয়া আছে সেভড, যেগুলো সেভ করা। মোবাইল, মোবাইলের স্ক্রিনের জন্য কোন ধরনের মোবাইল, iPhone 8 7 6, ওকে, iPhone 8 7 6। আইফোনের মধ্যে অনেকগুলো আছে, আইপ্যাড আছে, এগুলো হলো 2020-এর আপডেট। এরপর 2021-এ আরো আপডেট আসবে। এরপর ওয়েব, আমাদের লাগে যেটা, আমাদের লাগে হচ্ছে ওয়েব, ওয়েবটা একটু বেশি লাগে, আর এই প্রিন্টটা, এই দুটো আমাদের লাগে। ফিল্ম অ্যান্ড ভিডিও, ফিল্ম অ্যান্ড ভিডিও না আমরা কাজ করি না, আমাদের লাগে না, ঠিক আছে। এটা 4K এর জন্য, HD TV, বড় বড় যেসব রেজলিউশন আছে, যেগুলো রেডিমেড এখানে দেওয়া আছে, এইসবের জন্য আমাদের এগুলো লাগবে। তো এগুলো তো আমাদের আপাতত লাগবে না, এগুলো আমাদের লাগবেও না। আর আরেকটা ব্যাপার, এখানে NTSC স্ক্রিন, এগুলো হচ্ছে ব্যাপারটা, বিভিন্ন ফিল্ম অ্যান্ড মিডিয়ায় যেসব ক্যামেরা ইউজ করা হয়, সেই সব ক্যামেরা কোথায় কোন কারেন্টের উপর বেস করে চলে, অর্থাৎ বাংলাদেশি কারেন্ট নাকি আমেরিকান কারেন্ট, বাংলাদেশি কারেন্ট আর আমেরিকান কারেন্টের পার্থক্য আছে জানেন আপনারা? জানেন না? ধরেন আমেরিকার একটা চার্জার, আমেরিকার একটা চার্জার যদি বাংলাদেশে আপনি এখানে চার্জে চার্জ দেন, সবচেয়ে বাস্ট হয়ে যাবে, বুঝতে পারছি। আবার বাংলাদেশে একটা চার্জার আমেরিকায় যে আমেরিকা লাগানো, তার সাথে বাস্ট হয়ে যাবে, বা ওইটা চার্জ হবে না, মানে একটা বাস্ট হবে, একটা বাস্ট হবে না, কারণ হচ্ছে একটা বেশি পাওয়ার, একটা কম পাওয়ার। আমাদের 220 ভোল্ট, আমেরিকান ভোল্ট সম্ভবত 100, কত ভাই? সার্চ করেন, গুগলে সার্চ করেন, ফোনাতে না, আমেরিকান কারেন্ট ভোল্ট কত। আচ্ছা, তো এইগুলোর উপর ডিপেন্ড করে বিভিন্ন ক্যামেরা তৈরি করা হয়, আর সেই সব ক্যামেরার উপর বেস করে এই যে NTSC আছে, NTSC D1, PAL, NTSC দুটো আছে আর কি। তো এগুলো হচ্ছে ভিডিওগ্রাফির জন্য, বিশেষ করে PAL আর NTSC, এগুলো হচ্ছে এক একটা ক্যামেরা বা যে ডিভাইসগুলো, ডিভাইসের ইলেকট্রনিক্সের উপর ডিপেন্ড করে এইসব সাইজ আপডাউন করা হয়। এগুলো আমাদের জানার দরকার নেই, ঠিক আছে। বাট আমি একটা বেসিক আইডিয়া দিয়ে দিলাম যেগুলো কি, এগুলো হচ্ছে এরকম কারেন্টের উপর তারতম্য করে 120 ভোল্ট, আমাদের বাংলাদেশে 220 ভোল্ট, আর ওদের এখানে 120 ভোল্ট, বুঝতে পারছি। এগুলো ডিপেন্ড করে এগুলোর উপরে। আচ্ছা, এবার আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ওয়েব মিডিয়া আর হচ্ছে প্রিন্ট মিডিয়া। বেসিক্যালি আমাদের লাগবে এই দুইটা, তো ওয়েব মিডিয়া আর প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়ার সাইজ গুলো তো এখানে বেসিক কয়েকটা দেওয়া আছে, আর এছাড়াও যদি বেশ কোনো ইয়ে লাগে, সেগুলো আমাদের গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে, লিখতে হবে, গুগল থেকে দেখে আইডিয়া কাজ করতে হবে। তো এখন আজকে আসে আমরা কি করবো, আজকে কি আমরা ভিজিটিং কার্ড করেছিলাম গত ক্লাসে, ভিজিটিং কার্ড শেষ করেছিলাম নাকি আরো আছে? গত ক্লাসে আমরা কি করেছিলাম, ভিজিটিং কার্ড করেছিলাম? আচ্ছা, তাহলে আজকের ক্লাস তো সময় অনেকক্ষণ আছে। অ্যাট ফার্স্ট আমরা সবাই পেন্টুল পারি, ফটোশপে পেন্টুল পারি না, ফটোশপে যেতে পেন্টুল পারি, ইলাস্ট্রেটর পেন্টুল খুবই সুন্দর, ফটোশপ খুব সুন্দর, ঠিক আছে। তাহলে আমরা আগে পেন্টুলটা একটু দেখে নিব, ঠিক আছে। পেন্টুল দেখতে হয়তো আপনাদের 15-20 মিনিট লাগবে, কারণ আপনারা আগে থেকে পেন্টুল পারেন। তাহলে আগে আমরা একবার পেন্টুল, ইলাস্ট্রেটর পেন্টুলটা দেখে কয়েকটা শেপ কপি করে ফেলি। এরপরে ভিজিটিং কার্ডের মধ্যে যে শেপগুলো আছে, পাথ ফাইন্ডার দিয়ে আমরা যে শেপগুলো মেকিং করছি, সেগুলো পেন্টুল দিয়ে কিভাবে করা যায়, বা পেন্টুল দিয়ে কিভাবে কার্ভ শেপ করা যায়, বা কার্ভ শেপ করা যায়, সেগুলো শিখে আমরা লাস্টে ভিজিটিং কার্ড শেষ করব। আর সাথে মনে নেই, আচ্ছা দেখাই দিব, সেগুলো দেখাই দিব। তাহলে আজকে আমরা সরাসরি পেন্টুলে চলে যাব। তো তার আগে আমাদের একটা ভিজিটিং কার্ডের সাইজ লাগবে, সেই সাইজটা কই থেকে নিব, ফাইল থেকে নেও। এই যে মাউসে ক্লিক না করে এদিকে দেখি, এই প্রিন্ট মিডিয়া, প্রিন্টে যাওয়ার পরে আমাদের এখানে যে জিনিসগুলো সেটা তো এক নাম্বার হচ্ছে আমাদের ইঞ্চিতে কনভার্ট করতে হবে, আর এখানে 3.5 3.5/2। আচ্ছা, আমরা আজকে ফুড ভিজিটিং কার্ডও দেখবো লাস্টের দিকে। আপনারা ফুড ভিজিটিং কার্ড গত ক্লাস দেখেছিলেন? আচ্ছা, এখানে আর্টবোর্ড মানে কি জানেন? আর্টবোর্ড একটা, দুইটা, তিনটা দিলে কি হয়? আর্টবোর্ড এখানে আছে একটা, আমি দিলাম এখন দুইটা। আর্টবোর্ড আগে ছিল একটা, এখন আমি দিলাম দুইটা। তাহলে আমাদের কাজ তো আমরা ওয়ার্কিং স্পেসেও করতে পারি, আমরা যে কাজ করবো সেটা ওয়ার্কিং স্পেসেও করতে পারি। এখানে আসলে ফটোশপে যেমন আমরা ফাইল থেকে নিয়ে যে একটা ডকুমেন্ট ক্রিয়েট হইতো, এখানে দুইটা ডকুমেন্ট ক্রিয়েট হইলো,
অর্থাৎ আপনি বাজার থেকে যদি একটা আর্ট পেপার কিনেন, একটা পেপার কিনেন, অফিস পেপার কিনেন, তখন একটা পেপার কিনতাম আর এখন থেকে দুইটা পেপার কিনতে, সেটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। এমনিতে আমি দুইটা সবসময় তো কাজ করতে পারতেছি, এটা ছাড়াও তো আমরা কাজ করতে পারতেছি, তাই না? এটা ছাড়াও তো আমরা কাজ করতে পারি, কিন্তু আর্টবোর্ড দিলে কি হয় বলেন? আর সুবিধা বলেন কি সুবিধা বলেন? আর্টবোর্ড সুবিধা কি? একটা ফ্রন্ট কার্ড, একটা ব্যাক কার্ড, এটা বুঝতে সুবিধা হলো। একটা একটা ফাইলে যদি আপনি ভিজিটিং কার্ড করেন, ধরেন ভিজিটিং কার্ড ওয়ান, আপনি পাঁচটা ভিজিটিং কার্ড একজন করে দিয়েছেন, এক নম্বর ভিজিটিং কার্ডের ফাইল হচ্ছে এইটা। তো এক নম্বর ভিজিটিং কার্ডের ফাইলের মধ্যে যদি দুইটা পার্ট থাকে, তার মানে বুঝতে হবে যে একটা ফ্রন্ট একটা ব্যাক, এই দুইটাই এই কার্ডের অন্তর্গত। এছাড়া বিভিন্ন শেপ আমরা যখন অ্যালাইন করি, এই যে একটা শেপ যে অ্যালাইন করবো, এই অ্যালাইনগুলো আর্টবোর্ডের সাপেক্ষে করা যায়, এরকম অ্যালাইনগুলো আর্টবোর্ডের সাপেক্ষেও করা যায়, এরকম করে বিভিন্ন সুবিধা আমাদের আছে, বুঝতেছি? আচ্ছা, এখন কথা হচ্ছে এই আর্টবোর্ড কয়টা আছে এখানে? দুইটা। আর্টবোর্ডের সাইজ কত? 3.5x2। ওকে, এবার আমাদের এখানে টুল আছে, টুলের নাম আর্টবোর্ড টুল। এই ফসল ভাই, আমাদের যে টুল আছে টুলের নামই আর্টবোর্ড টুল, টুলের নামই আর্টবোর্ড টুল। এই টুল দিয়ে কি করে? এই টুল দিয়ে আর্টবোর্ড মুভ করে, এই যে হ্যান্ডটুলের উপরে, এই টুল দিয়ে আর্টবোর্ড মুভ করে। আচ্ছা, যারা টুল পাইতেছেন না, যারা টুল পাইতেছেন না, একটু খেয়াল করেন, উইন্ডো উইন্ডো থেকে টুল বার, এই বেসিক থাকতে পারে, বেসিক থাকলে হবে না, আমাদের রাখতে হবে এখানে অ্যাডভান্স, এখান থেকে অ্যাডভান্স। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? লেট কেন আপনি? আচ্ছা বসেন। এখন আজকে আপনাদেরকে কি খাওয়ানো যায়? মুড়ি খাবেন আপনারা? মুড়ি খাবেন আপনারা? না, ভালো আছে, সন্ধ্যাবেলা আপনাদেরকে যাওয়ার আগে খাওয়ায়। না ভাই, গরিব মানুষ না। না, ওই যে জিক্সারের জন্য দেখতেছি তো, জিক্সারটা কিসের মধ্যে চলে আসে? কার জন্য সবচেয়ে জিক্সারে? আপনার কাছে খাওয়াতে চাইতেছি আর কি, দেখা যাক কাউসার দেয় কিনা, মানে বিল তো আমি দিব না, বিল তো আমি কাউসার পাবো। আচ্ছা, এখন এই যে যে আর্টবোর্ড, আর্টবোর্ড টুলের কাজ কি? এই যে আর্টবোর্ডটাকে মুভ করা, আর্টবোর্ড আমাদের মুভ করতে হইতে পারে না। আমি আর্টবোর্ড নিয়েছি সাইডে পাশাপাশি, আমি আর্টবোর্ড নিতে চাই এই যে উপর নিচ করে, হইতে পারে না এরকম? আর্টবোর্ড মুভ করা দরকার হইতে পারে। এখন আর্টবোর্ড আমি নিয়েছি দুইটা, আর্টবোর্ড আমার যদি তিনটা দরকার হয়, আমি তিনটা যদি নিতে চাই, তাহলে আর্টবোর্ডকে কপি করা যায় না? এই যে আর্টবোর্ড, এই আর্টবোর্ড একটা আর্টবোর্ড আর এই একটা আর্টবোর্ড, এটা একটা ওয়ান আর এটা হচ্ছে আর্টবোর্ড টু। এখন আমি একটাকে ধরে যে কপি করতে পারি, তার মানে অলটা ধরে টান দিলে আর্টবোর্ড কপি করাও যায়, আবার আর্টবোর্ডকে ছোট বড় করা যায়। আমরা 3.5x2 নিয়েছি, কাজের সুবিধাটা আমাদের একটু বড় লাগবে, বড় করে নিলাম। আচ্ছা, এখন আমরা বলেছি আজকে আমরা ফার্স্টে পেন টুল প্র্যাকটিস করবো, এরপর অন্যান্য কাজ করবো। তাহলে আমরা আগে পেন টুলে চলে যাই। এই যে টুলটা, টুলটার নাম পেন টুল, আমরা সবাই জানি তো। বরাবরের মতো আপনারা একটা ABCD কার্ড কাটবেন, কিন্তু কথা হচ্ছে এই যে পেন টুলের একটা শেপ আমি বানাইলাম, এটা কি পাথ মোড নাকি শেপ মোড? মনে আছে ফটোশপে আমরা পাথ মোড শেপ মোড শিখেছিলাম? পাথ আপু, এটা কি মোড? খালি উত্তর দিলে হবে না, যুক্তি দেখাতে হবে আপু। আপনি কি আছেন শেপ মোড কেমন? আন্দাজ হয়েছে কেন? আমি না করলাম। আচ্ছা আপু, আপনি এটা পাঁচ মিনিট কেন? ভাই এটা কি মুড?
আমরা যখন শেপটা নিয়েছি তখন তো শেপ আসছে, দেখা তো যেতেছে যে শেপ না, এটা শেপ না, তার মানে তো শেপ মোড, এটা শেপ মোড। আমি যদি এখন পাথ মোডে রাখতে চাই, পাথ মোড হইতেছে এটা, এটা এখানে কোনো কালার আছে, এখানে কিছু আছে, খালি পাথ আসছে না, এটাকে বলে পাথ মোড। আর শেপ মোড মানে কি, আমরা ফটোশপে যেরকম শিখছিলাম ওইরকম না ব্যাপারটা, এর মধ্যে কালার অ্যাপ্লাই করা, অর্থাৎ ইলাস্ট্রেটর তো সোজা, আমাদের পাথ মোড হয় আর কালারটা অন করে রাখলে আমাদের শেপ মোড হয়। বুঝতে পারছি, তার মানে এটা শেপ মোড। আর আমি যদি এখন এটাকে অফ করে রাখি, ধরেন আমি এখন পেন টুলে গেলাম, নেক্সট শেপ নিব আর কি, তো এটাকে এখন অফ করে রাখছি, অফ করে রেখে এই যে একটা শেপ বানাইতেছি, এই যে একটা শেপ বানাইতেছি, এটা এটা কি মোড, এটা কি পাথ মোড না শেপ মোড? এখন এই যে আমি কালার দিতেছি, এখন একটা শেপে কনভার্ট করতেছি, একটা মোরগের মাথার উপরে কি যেন থাকে, আচ্ছা এবার আসি আপনাদের ফার্স্টে একটা কাজ দিই, সেটা হচ্ছে পেন টুলে এ থেকে জাস্ট এ আর ও, এ আর ও দুটো ওয়ার্ড কেটে ফেলা, সবাইকে একটা কাজ দিই, এ আর ও, আপু ল্যাপটপ বের করে আনছেন, আমরা সবাইকে লক করতে পারি, কন্ট্রোল টু দিয়ে যে লক করে, শিওর কন্ট্রোল টু দিয়ে যে লক করে সেটা কি পারি? কন্ট্রোল টু দিয়ে আমরা লক করে রাখছি, আমরা একটু জুম করলাম, এবার পেন টুলে চলে গেলাম, পেন টুলের মধ্যে দুইটা কালার আমরা নান করে রাখলাম, নান দুইটা কালারই নান করে রাখলাম, অর্থাৎ পাথে আসছি আমরা, জুম করছি, জুম করে আমরা একটা বিন্দু থেকে সিলেক্ট করলাম, একটা বিন্দু থেকে সিলেক্ট করলাম, ওকে সিলেক্ট করে এই যে আরেকটা বিন্দু যাচ্ছে, আচ্ছা জুম ইন জুম আউট এগুলো আমরা পারি? আচ্ছা আচ্ছা, এই যে যে অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, একটা রাবার ব্যান্ড দেখা যাচ্ছে, দেখছেন এটা কি বলে? যারা সিএস সিক্স এ কাজ করেন তাদের সিএস সিক্স ইলাস্ট্রেটর মধ্যে রাবার ব্যান্ড নাই, আনলো হবে না, সিএস সিক্স এ নাই, এটা সিসিতে রাবার ব্যান্ড আছে এবং থাকাটা উচিত, বুঝতে পারছি, রাবার ব্যান্ড এজন্য সিএস সিক্স এ যাবে না। আচ্ছা এবার আমরা নির্দিষ্ট ডিস্টেন্সে চলে গেলাম সে আগের মতোই, আচ্ছা এখন এখানে যে সীমাবদ্ধতাটা আছে সেটা একটু দেখাই, আচ্ছা এখন এই পর্যন্ত গেলাম, এই ছেড়ে দিচ্ছি, ভুল করে ছেড়ে দিচ্ছি, তখন অপশন এক কন্ট্রোল ধরলে হয়, অপশন এক ফটোশপে কন্ট্রোল ধরলে হয়, এখানেও কন্ট্রোল ধরলে হয়, অপশন দুই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে হ্যান্ডেলকে মুভ করা, কোন টুল এগুলো তো জানি, ডিরেক্ট সিলেকশন টুলের কাছে জানি না, একটা হচ্ছে কন্ট্রোল ধরা, একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল ধরা, কন্ট্রোল না ধরে ডিরেক্ট সিলেকশন টুল ধরা বেটার, এই কারণে, কারণ না কারণ হচ্ছে কন্ট্রোল ধরলে জিনিসটা মাঝে মাঝে হারাই যায়, বলতেছি একটু পরে কাজ করতে গেলে বুঝবে, আচ্ছা কন্ট্রোল না ধরে ডিরেক্ট সিলেকশনে যাও, এখন ডিরেক্ট সিলেকশনে সে মুভ করছি কিন্তু এখন আবার ওইখান থেকে কাজ করতে গেলে পেন টুলে যেতে হবে, তো পেন টুলে গেলাম, এখন আমি যদি এর একটু এই সাইডে চলে আসে তাহলে কিন্তু আবার নতুন করে শেপ তৈরি হবে, এই জন্য ওইখানে যে এখানে একটা ক্লিক করতে হবে, এই যে এখানে একটা ক্লিক করতে হবে, এটা কেটেও ফেললাম, আমার কিন্তু কেটেও ফেলেছে এখানে, আর যদি না কাটতে চাই তাও একটা অপশন আছে, আচ্ছা 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 এইখানে এইখানে এই যে একটা অপশন দেখা যায় স্টার, স্টার দেখতে পারো আপনারা, এখন হচ্ছে স্টার আর এ হচ্ছে মাইনাস, এখন হচ্ছে স্টার আর এ হচ্ছে মাইনাস, স্টারের মানে কি, স্টারের মানে হলো নতুন একটা শেপ নেওয়া, স্টারের মানে নতুন একটা শেপ নেওয়া, এটা মানে জয়েন্ট প্লাস কেটে ফেলা, জয়েন্ট প্লাস কেটে ফেলা, তাহলে আমাদের এখন দরকার হচ্ছে জয়েন্ট প্লাস কেটে ফেলা, আমরা আগে এটাকে সুন্দর করে মিলাই তারপরে যাই, আচ্ছা আমরা ফটোশপে কাজ করার সময় এখানে কাটার জন্য অল্টার করতাম, মনে আছে এখানে অল্টারনেটিভ ছিল, লাগে না ডাইরেক্ট অ্যাকশন ক্লিক করলে হবে, তার মানে আমরা এখানে গেলাম, এই গেলাম স্পেস বার ধরে আমরা এই যে হ্যান্ড টুল আসলো, হ্যান্ড টুলের কাজ কি, মুভ করা, স্পেস বার ধরে মুভ করা, এরপর নির্দিষ্ট একটা ডিস্টেন্সে চলে যেয়ে এখন আপনি এটা কাটতে চান, যদি কাটতে চান তাহলে জাস্ট এখানে আসেন, কিছু ধরা লাগবে না, এই এই যে এখানে একটা এরো আসে দেখছেন,
এই বিন্দুতে এসে কেটে আচ্ছা এবার আমরা একটু সংক্ষেপে একটু ঝটপট করে কাটা কেটে ফেলি আচ্ছা এখন এই যে কাটলাম এটা কি বাইরের পাশ না ভিতরের পাশ এবার একটা কালার দিলাম কালার দিয়েছি এটাকে এবার কন্ট্রোল টু দিয়ে লক করলাম লক লক করলাম লক করছি আচ্ছা এখন এটা আসছে কোথায় ফ্রন্টে না ব্যাকে আমরা এটাকে ব্যাকে নিয়ে লক করি সেন্ড টু ব্যাকে নিয়ে তারপর লক করি জাস্ট ব্যাকে নিয়ে তারপর লক করেছি এটা বুঝতে পারছিস নাকি জাস্ট ব্যাকে নিয়েছি ব্যাকে নিয়ে তারপর লক করেছি ব্যাকে নিলাম এরপরে লক করলাম ওকে এবার এবার আমরা ভিতরের পাশ কাটবো লক করে রাখবো কারণ কি লক না করলে মুভ করে আর লক করতে আমরা পারি নাকি না ফটোশপে যেমন একসাথে করতাম এটা একসাথে করা যাবে না রিমিয়াপুর রত্নাবু বুঝতেছি পেন্টুল মনে আছে নাকি ভুলে গেছেন আন্ডু রিডু গুলো তো জানেন আচ্ছা শেপটা ম্যাচ করে নাই মিলে নাই অর্থাৎ এই যে লাস্ট বিন্দুটা ঠিক বিন্দুতে মিলাইতে হবে এই যেখানে সে মিলবে আচ্ছা আমি লাস্ট বিন্দুটা এরকম করে ছেড়ে দিছি তাহলে কি হবে ডিরেক্ট সিলেকশন টুল তে মুভ করা যাবে না আচ্ছা আমাদের পেন টুলে একটা শেপ বানানো শেষ এখন আমি খেয়াল করলাম যে আমার কোথাও ভুল আছে এখন আমি খেয়াল করলাম যে আমার কোথাও ভুল আছে তখন আমি কি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আবার চাইলে এরকম কার্ভ করতে টানাটানি করতে পারি পারি না বুঝতে পারছি সব কাজ শেষে কন্ট্রোল অল্ট টু দিয়ে আনলক করে ফেলবেন আনলক করে দিয়ে আপনার যেটা এই অরিজিনাল যে এটা সেটা হচ্ছে এটা একটা টাইপ আর এটা অরিজিনাল শেপ হ্যাঁ এই শেপ এই শেপকে এখন সেই পাথফাইন্ডারের মধ্যে যে ডিভাইড পাথফাইন্ডারের মধ্যে যে ডিভাইড ডিভাইড করলেন আনগ্রুপ করলেন এরপরে বাইরে একটা ক্লিক করে ভিতরটা ডিলিট করে দিলেন তাহলে আমাদের একটা এই চলে আসবে বুঝতে পারছি তাহলে এটার পার্থক্য হচ্ছে এটা হচ্ছে একটা শেপ আর এটা হচ্ছে অরিজিনাল একটা টেক্সট টেক্সট চেঞ্জ করা যায় কিন্তু এটা কি চেঞ্জ করা যাবে ক্লিয়ার তাহলে সবাই কি পেন্টুল কাজ করে ফেলেন সবাই আপু আপনি কি বাসতে যেতে চান ওকে একটু দেখি আচ্ছা যে কোনো একটা জায়গা থেকে শুরু করতে হবে না ইমেজ ট্রেস আচ্ছা আমরা এই কালো বর্ডারটা না কাটি আমরা ভিতর থেকে কাটি কালো বর্ডারটাকে না কেটে আমরা ভিতর থেকে কাটতেছি কালো বর্ডারটা আমরা মেক করে ফেলবো পরে আচ্ছা এখানে সব কিছু অফ করে দিই এখন কথা হচ্ছে আপনি যেখান থেকে শুরু করলেন ধরেন আপনি এখান থেকে করে 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 আচ্ছা করে 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 এই পর্যন্ত আসলেন এই পর্যন্ত আসলেন ঠিক আছে এই পর্যন্ত এসে টোটালটা তো কমপ্লিট করতে হবে নাকি টোটালটা সুন্দর করে কমপ্লিট করলেন তাহলে কি প্রথম টোটালটা হইলো না যেখানে শুরু করতে সেই জায়গা হইলো না এরপরে কালার অ্যাপ্লাই কোন কালার আই ড্রপার কালার অ্যাপ্লাই কালার অ্যাপ্লাই করছেন কারণ এই শেপটা কোথায় আছে ফ্রন্টে এটাকে অ্যারেঞ্জ থেকে ব্যাকে পাঠিয়ে লক করে দেবে কন্ট্রোল টু দিয়ে লক কন্ট্রোল টু দিয়ে টোটালি লক এবার আবার পেন্টুল দিয়ে এর চোখ চোখ করলেন চোখের মধ্যে কি কালার হবে কালো কালার ওকে এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক কন্ট্রোল টু দি লক হ্যাঁ বুঝতে পারছিস
এরকম করে প্রত্যেকটা সেট করতে হবে এবং কন্ট্রোল খুঁজে পেয়ে এরকম পেছনে পাঠাতে হবে ভাই ড্রপার দিয়ে অ্যারেস থেকে সেন্ড টু ব্যাক এরপরে কন্ট্রোল টু দিয়ে লক ওকে এরপরে চোখের উপরের এইটা আচ্ছা উপরে এটা কিভাবে নিব আমরা এটা দুইভাবে নিতে পারি একটা হলো অ্যাপ টুক নিয়ে অ্যাপ টুক নেওয়ার পরে এটাকে ইয়ে করা যেতে পারে সেটা হলো স্ট্রোকে কনভার্ট করে দেওয়া যেতে পারে স্ট্রোকে কনভার্ট করে স্ট্রোকটা একটু বড় করে দেওয়া যেতে পারে ওকে এরকম করে করা যেতে পারে যে সবটা সে কন্ট্রোল অল্ট টু দিয়ে লক আনলক করতে হবে আনলক করার পর আপনার যে ছবিটা এই ছবিটাকে সরাই দিতে হবে আর আমার যে জিনিসটা সেটা থাকবে ম্যানেজমেন্ট করতে হবে এরপরে জাস্ট ম্যানেজমেন্ট করতে হবে এখন কথা হচ্ছে এরকম করে কাটাকাটি করতে হবে ও এখনই আপনারা কাটবেন না জান যে যার যেটা ইচ্ছে সে সেটা কাটেন টমি জেরি কাটলে কাটতে পারবেন বলুন ভাই আমি তো মানুষই দেখতে বল যার যেটা ইচ্ছে মিকি মাউস বানা টমি জেরি বানা বাইরে কাটছো আচ্ছা আমি দেখছি ফয়সাল ভাই দুই ফয়সাল ভাই